নমস্কার সবাইকে। আজকের ব্লগটা খুবই ছোট। আজকের সকালটা অনেক বাধা বিপত্তি বেরিয়ে আমরা বেরিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। বাধা বিপত্তি এই জন্যে লোকের 103 জ্বর, আশা করিনি যাওয়া হবে, টিকিটও ক্যান্সেল করিনি, তো যদি হয় তো হবে এই আশায়। তো যাই হোক, যাওয়া হচ্ছে। আর পেছনে পাহাড়টা এত সুন্দর লাগছিল, আমি অপোজিটে বসেছিলাম বলে আমি ঠিক করে দেখাতে পারছিলাম না। এই বাবা মা শ্লোক, একে কে বলবে 103 ঝড়, এদেরকে নিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, আমরা একটু আগে আগেই চলে গিয়েছি কারণ বাবা মা দৌড়াদৌড়ি করতে পারবেন না, একটু আগে থেকে যাওয়াই বেটার। তো স্টেশন থেকে সকালটা, আকাশটা, পাহাড়টা সব মিলিয়ে এত সুন্দর লাগছিল না, আমি বারবার ক্যাপচার করার চেষ্টা করছিলাম বাট হচ্ছিলো না, এত সুন্দর লাগছিল। আমি ভাবলাম একটু দেখাই, বাট হয়ে উঠতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছিল। তো যাই হোক, এখন স্লোপ একটু বেটার, সেজন্য আমরা যাচ্ছি, স্লোপের জ্বরটা কম। আর ওরও খুবই ইচ্ছা ছিল, নাহলে আমরা ক্যান্সেল করে দিতাম, কে বলবে এর জ্বর থেকে উঠে যাচ্ছে। যাই হোক, মায়ের ডাকে মায়ের কাছে চললাম। এই আমাদের বেটিং পত্র, সবাই এখানে ওয়েট করছে কারণ এখনও অনেক সময় আছে, এখনও অ্যানাউন্সই করেনি। তো যাই হোক, ঘুরপার করে যাওয়াটা হচ্ছে এই অনেক। আমরা এটা বসে গিয়েছি ট্রেনে, এটা হলদিবাড়ি সুপারফাস্ট। এই ট্রেনে যদি তারাপীঠে যেতে চাও, এই ট্রেনটা সবথেকে বেস্ট আমি বলব। এই দুষ্টুটার কালকের সকাল অবধি 103 জ্বর। আর ট্রেনে উঠে মাস্ট এইসব না খেলে হয় না, আমার তো হয় না সত্যি কথা। যাই হোক, এই ট্রেনটাতে যদি তোমরা যাও তো খুবই ভালো একটা সময়, শিলিগুড়ি থেকে এনজিপি থেকে 9:30 সময় ছাড়ে, আর রামপুরহাটে ওই 3:30 মধ্যে পৌঁছে যায়। তো তারপরে তোমরা আরামসে তারাপীঠে গিয়ে ওখানকার সন্ধ্যা আরতি বিকেলটা এনজয় করতে পারবে। তো আমরা ওখানে নেমেও গিয়েছি, এখন তারাপীঠের উদ্দেশ্যেই যাচ্ছি। আমরা এবার রামপুরহাটে থাকিনি কারণ বাবা মাকে নিয়ে যেহেতু তারাপীঠ ঘুরতে এসেছি, তো তারাপীঠেই আমরা স্টে করেছিলাম। তো সেই জন্য আমরা রামপুরহাটে এবার হোটেল নিইনি, তারাপীঠেই হোটেল নিয়েছিলাম। তো বাবা মাকে নিয়ে আমরা চললাম, এই মায়ের গেট। আমরা তারাপীঠে গিয়ে দুদিন স্টে করেছি, রিটার্নও আবার ওই ট্রেনেই করেছি। এখন আমরা যাচ্ছি একটা অন্য মন্দিরে, এটা হচ্ছে মুলুটি মায়ের মন্দির। অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, ওটা একটা মন্দির, মুলুটি মায়ের মন্দির, খুবই জাগ্রত, খুবই ভালো। আমি অনেকবার গিয়েছি কিন্তু মাদের নিয়ে যাওয়া হয়নি একবারও, ওখানে থাকতেও কোনোদিনও নিয়ে যেতে পারিনি। তো এইবার আমরা সেই জন্য নিয়ে যাচ্ছি। মারা গিয়ে পুজো দিয়ে এসেছিলো সকালবেলা তারাপীঠে গিয়ে, কিন্তু আমি যেতে পারিনি কারণ শ্লোকের শরীরটা আবার একটু খারাপ হচ্ছিলো, আমি ওকে নিয়ে হোটেলেই ছিলাম। তো বান্টি, মা, বাপি সবাই মিলে গিয়ে পুজো দিয়ে এসছে এবং ভোগ বলে এসছে, ভোগ করে, মানে ভোগ যেটা দেয় আর কি পার্সোনালিভাবে সেটা দিয়ে আসছে। তো এখন আমরা মুলুটি মায়ের মন্দিরে প্রায় পৌঁছেই গিয়েছি। এই যে মুলুটি মায়ের মন্দির, এই মন্দিরটাতে না একটা আলাদাই শান্তি আছে। আমি ঢোকার সঙ্গে সঙ্গে না মনটা একটা মানে শান্ত, মন মানে শান্ত হয়ে যায় একদম, মানে চুপচাপ ওখানে একটু বসে থাকি, খুবই শান্তি লাগে, খুবই শান্তি লাগে। তোমরা যারা যাওনি একবার গিয়ে দেখো তারাপীঠে স্টে করে, যে এই মন্দিরটাতে গিয়ে কত শান্তি লাগে। এই হচ্ছে মুলুটি মায়ের মূর্তি, মূর্তি তো বলবো না, ওনার শুধু মুখটাই আর কি এরকম থাকে। তো যাই হোক, এটাই হচ্ছে মুলুটি মা। এখানে পুরোহিত মশাই পুজো দিচ্ছেন, আমরা অঞ্জলি দিব না যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমাদের অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, হুট করে প্ল্যানটা হলো, এখান তারাপীঠ থেকে যে কোনো টোটো অটোই নিয়ে চলে যাবে। আর আমরা এখন রিটার্ন হয়ে গিয়েছি, এখন বান্টি এই ভোগটা নিয়ে আমাদের রুমে যাচ্ছে। ব্যাস হয়ে গেল, পরের দিন আমরা আবার ব্যাক টু হোম, আবার ট্রেনে করে সেম ট্রেনেই আমরা রিটার্ন করছি। ওই ট্রেনটা রামপুরহাটে 12:00 সময় দুপুরে, খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে উঠে যেতে পারো এবং 7:00 মধ্যে নেমেও যাবে এনজেপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।